হতে সন্দীপের হাওয়া ভরতে আমরা দাঁড়িয়েছি, ওর গাড়িতে একটা কান্ট হয়ে গেছে, সেটা হচ্ছে একটা লিক হয়ে গেছে, লিকটা এমন জায়গাতে হয়েছে যেটা টায়ারটা পুরো চেঞ্জ করতে হবে। একবার বৃষ্টি পড়েছিল, ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম, তো তারপর আবার পেট্রোল ভরতে দাঁড়িয়েছি, মুষল ধরে বৃষ্টি, রেনকোট পরেছিলাম, সেই গিয়ে খুললাম, আবার বৃষ্টি আসলো, মানে দুবার দাঁড়াতে হলো। সেই সকালবেলা এই আমাকে স্কট করে নিয়ে যাচ্ছে স্করপিওটা, সকালবেলা আসার কথা বর্ধমান থেকে, সেই গাড়ি আমাকে এখন ধরেছে, তাও আমি এতবার করে দাঁড়িয়েছি বলে এই গাড়ি আমাকে ধরতে পেরেছে, এখন স্কট করে নিয়ে যাচ্ছে, বলছে স্যার এবারে আমাদের সঙ্গে চলুন। আমি গুড মর্নিং গাইজ, আজকে হয়ে গেছে 20 সেপ্টেম্বর, আজকে সেই দিনটা যে দিনটা আমি বেরোতে চলেছি আমার দ্বিতীয় স্বপ্ন পূরণ করতে। তো এই মুহূর্তে আছি আমি কৃষ্ণনগর, যেটা আমার হোম টাউন রয়েছে, আর আমার দোকান এখানে রয়েছে একদম। এখন এই মুহূর্তে টাইম বাজে 5:30, আধা ঘন্টা লেট, লেট তো হবেই, স্বাভাবিক ব্যাপার। এই মুহূর্তে আমার সঙ্গে আছে আমার ব্যাটালিয়ান। হ্যালো, মর্নিং মর্নিং গাইজ। তো সবাই চলে এসছে, তো আমার সেট আপটা কিছু এরকম ডিটেলসে দেখাবো। এদিকে অনয় এসছে, এদিকে ডল এসছে, এদিকে আমাদের সাবিত্রী এসছে, এইদিকে ব্রাদার এসছে, আর ওইদিকে আমাদের ওটা গোপাল আছে, আর এদিকে তৌফিকের সঙ্গে ওরা এসছে, ওদেরকে মেনি মেনি থ্যাংকস আন্দুলিয়া থেকে এত ভোরবেলা আসার জন্য, সঙ্গে তৌফিকের সঙ্গে, আর এটা তো আমাদের স্মোকির অতনু, আর সবচেয়ে বড় থ্যাংকস আমাদের শুভ বিবি শান্তিপুর থেকে ভোরবেলা উঠে এসছে, আর আমার আজকে পার্টনার, ঠিক আছে, আমার টোটাল ট্রিপের পার্টনার সন্দীপ। হ্যাঁ 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 একদম। তো ঠাকুরের নাম লেতে হুয়ে জয় শ্রী সিংহদেব, জানি না কদ্দূর গিয়ে কি পাবো, বৃষ্টি পাবো বা কদ্দূর কি পাবো। আমরা এই মুহূর্তে আছি নবদ্বীপ টোলের আগে, তো থ্যাংকস শুভ যে ওখান থেকে কৃষ্ণনগর এসে আমাদের সঙ্গে কোম্পানি দেওয়ার জন্য। শুভকে আমি অনেক রিকোয়েস্ট করলাম, শুভ চলো যা হবে হবে, চলে চলো আমাদের সাথে। আরেকটা যে বাইকটা আছে সেই বাইকটা আমি অবশ্যই দেখাবো, সেটা হচ্ছে দিস ইজ হেয়ার ডুকাটি মাল্টি স্টার্টার। তো এত হিউজ একটা বিগ বাইক, যেটা আমি যতটা একে কম যতটা বলবো ততটা এর জন্য কম হয়ে যাবে। তো এটা অফ রোডিংয়ের মানে এর থেকে বেটার জিনিস আর কিছু হয় না, যেরকম আমরা ট্রায়াম্পের টাইগার দেখে থাকি সেইগুলো একদম এই একই ক্যাটাগরি, কিন্তু দিস ইজ অসাম মেশিন। তৌফিককে খুব ধন্যবাদ যে ও সেই ভোরবেলা আন্দুলিয়া থেকে এসে আমাদের এই নবদ্বীপ অবধি ছাড়তে এসছে, অসংখ্য ধন্যবাদ তৌফিককে। তো আমরা এই মুহূর্তে পেরোচ্ছি আমাদের কৃষ্ণনগর পেরিয়ে নবদ্বীপ, নবদ্বীপের ওই দেখা যায় রাধা মাধবের মন্দির, জয় শ্রী নৃসিংহদেব, জয় শ্রী রাধা মাধব। আর গাড়ি স্টকে চালিয়ে কি লাগছে গাইজ, আমরা এখন কুসুম গ্রামের রাস্তায়, ভাই সন্দীপ কি চালাচ্ছে, ভালো ভালো ভালো, কন্টিনিউ এটা জারি রাখলে খুব সুন্দর। আর আজকে আমাদের যে ডেস্টিনেশন রয়েছে, আমাদের কৃষ্ণনগর থেকে বারাণসী ডেস্টিনেশন রয়েছে, যার কিলোমিটার রয়েছে 680 কিলোমিটার। গাড়ি চালানোর কিছু ফিলিংস বলি আমি, এটা টোটালটা ডিফারেন্ট, এই যে আমি আর যে সাইলেন্সার লাগানো রয়েছে টোটাল ডিফারেন্ট, আমাকে 3000 RPM এর মধ্যে না মনে হচ্ছে আমি গিয়ার ফেলে দিই, আর যদি লাউড সাইলেন্সার থাকে মনে হয় আমি শুধু টেনেই যাই। এর আগে আমি একটা স্টেজ লম্বা স্টেজ পেয়েছিলাম, তো ওখানে 200 থাকালাম, কিন্তু হেলমেট 200-এর পর একটু 19-20 হচ্ছে, তা তার কারণ এইটাই যে আমি হেড ডাউন দিতে পারছি না কারণ আমার লাগেজের জন্য। তো আমরা এখন বর্ধমান থেকে আর 10 কিলোমিটার পেছনে আছি, এই মুহূর্তে আমি আছি এবার দিল্লি বম্বে এক্সপ্রেস ওয়ে ধরব, দুর্গাপুরে গিয়ে আমরা খাওয়া দাওয়া কিছু করব, এখানে কোনো কিছু নয়, মাসিমা। আর ডুকাইটা কি লাগছে সামনা থেকে, কি লাগছে এবার দেখাই তোমাদের, ও কি লাগছে ভাই, 130-120 যদি আমরা রাখতে পারি তো খুব ভালো, ইকোনমিও ভালো হবে, কিন্তু ডিউকটার ইকোনমি একদমই যাবে। তো
মুহূর্তে সন্দীপের হাওয়া ভরতে আমরা দাঁড়িয়েছি, ওর গাড়িতে একটা কান্ট হয়ে গেছে, সেটা হচ্ছে একটা লিক হয়ে গেছে। লিকটা এমন জায়গাতে হয়েছে যেটা টায়ারটা পুরো চেঞ্জ করতে হবে, নাহলে আর যদি ওখানে পাংচার কিট ওখানে ঢোকাই তাহলে ওই জায়গাটা থেকে আরও বড় হোল হয়ে যাবে। তাই একটা প্রবলেমে ফেসে গেছি, গাড়ি একটুখানি চেক করে নিলাম, গাড়ি আপাতত ঠিকঠাক রয়েছে। এই মুহূর্তে আছি আমরা আসানসোল থেকে 20 কিলোমিটার পেছনে। তো আমাদের খাওয়া দাওয়া করলাম, আমাদের খাওয়া দাওয়া হলো হচ্ছে পরোটা, আলু পরোটা আর সঙ্গে আচার, দারুণ। আর কানটা তো তোমরা দেখলেই যে সন্দীপের গাড়িটা, ওটাকে নিয়ে একটুখানি টেনশন রয়েছি। ওটা যতক্ষণ না রিপেয়ার বা টায়ার চেঞ্জ না হচ্ছে ততক্ষণ ঠিক কিছু ভালো লাগছে না, মানে মাইন্ডটাকে সেট আপ করতে পারছি না যে আমাদের এই টাইমের মধ্যে আমরা পৌঁছাবো। আর আমারও লিক হয়েছিল, আমারও লিক হয়ে গেছিলো, পাথর ঢুকেছিল কিছুক্ষণ আগে, পাংচারটা সারালাম। ক্যামেরা করার মতো কেউ ছিল না সামনে, তো এই হিসেবে এখন পাংচারটা সারালাম, হাওয়া টাওয়া করলাম, ঠিক আছে। আর এখন আমাদের হালটা ঠিক এরকম। তো এই মুহূর্তে সন্দীপের যে টায়ার আছে সেই টায়ারটা রিপ্লেস করা হলো। এই যে টায়ারের কন্ডিশন চলতো, কিন্তু এমন একটা জায়গায় লিকটা হয়েছে যে ওটা সারালে প্রবলেমে পড়তে পারে সেটা রানিংয়ে। আর এটা লাগানো হলো সিএটের টায়ার। তো এখানে আমরা রেনকোট পরছিলাম, কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল, ওরা একটু ফটো মটো তুললো। সুপার বাইক লাভার ঠিক? আচ্ছা 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 ঠিক আছে। তো আর আমাদের অবস্থা দেখো, আমরা এখন এই মুহূর্তে রেনকোট পরলাম, আর পরার পরই কী হয়েছে দেখে এই দেখো, আকাশ পুরো নীল। সন্দীপ মনে মনে বলছে কি কি করবো, খুলবো আমি বলে ছেড়ে দাও এই পরি। কিন্তু প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড গরম, বৃষ্টির জন্য একবার ভিজে গেছি, বৃষ্টির জন্য গোপ্রো খুলে রাখলাম, তাও আবার চলো দেখা যাক পড়েছি যখন। রাস্তা যতক্ষণ না ভালো না পাচ্ছি ততক্ষণ এইভাবেই যেতে হবে। তো ধানবাদে হাম রুকে হ্যাঁ, তো কিছু ভাই লোক আ গে বাইক দেখতে। একবার বৃষ্টি পড়েছিল, ক্যামেরা বন্ধ করে রেখেছিলাম, তো তারপর আবার পেট্রোল ভরতে দাঁড়িয়েছি, মুসল ধারে বৃষ্টি, রেনকোট পরেছিলাম সেই গিয়ে খুললাম, আবার বৃষ্টি আসলো, মানে দুবার দাঁড়াতে হলো আধা ঘন্টা করে, নাহলে এ যা বৃষ্টি হচ্ছিলো রেনকোট আমাদের মানতো না। তা এই হচ্ছে আপডেট। এর একটা আছে স্ট্রেট ল্যাপ ছিল, 110 কিলোমিটার রাস্তা, আমরা খুব টেনেছি। এ তো অরিজিনাল সাইলেন্সার মে হ্যাঁ না, এ আওয়াজ নেই কারেগা, পুরো সাইলেন্ট হ্যাঁ। এক মিনিটে নেই করে 3-4 কিলোমিটার ক্রস হয়ে যাচ্ছে। ও গাড়ি, ও গাড়ি, এই পাথর থেকে আমাকে খুব বেছে বেছে চালাতে হবে, বাবা আমাকে লিক করে দিয়েছিল। হ্যাঁ इस जगह का नाम क्या है? इस जगह का नाम है हेटनगर और ये है हमारा ब्यूटीफुल परेशनाथ। अच्छा परेशनाथ, अच्छा यही परेशनाथ है। अच्छा कितने ऊंचाई पर वो मंदिर है? 1365 मीटर, 1300 ये उसके ऊपर। वो जो वहाँ मंदिर है हाँ, वो बादल से दिख नहीं रहा है। अच्छा बादल से दिख नहीं रहा है। अच्छा हमारा जो सुने परेशनाथ यही सही परेशनाथ। अच्छा अच्छा अच्छा, स्पीक ऑफ झारखंड। अच्छा हाँ 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 झारखंड। ভাই তো নজর
তো মনে হচ্ছে এখানেই অফরোড চালু হয়ে গেছে। অফরোড চালু হয়েছে। তো আমরা এখন এই মুহূর্তে আছি বারাণসী থেকে কত কিলোমিটার পেছনে যাই না, কত কিলোমিটার পেছনে আছি বারাণসী থেকে? যাই হোক 270 কিলোমিটার মতো পেছনে আছি। এখন আমরা খেতে বসেছি, হোটেল হচ্ছে আমাদের এইখানে আর রোড হচ্ছে এইখানে। আর আকাশ দেখো ভাই, আকাশ দেখো কি লাগছে। আর এখানে আমাদের কোথায় হোটেল রিল্যাক্স ইন, ও আচ্ছা হোটেল রিল্যাক্স ইন, আজ আমরা রিল্যাক্সই করছি নাকি? তো যাই হোক, এখানে গাড়িগুলোকে তিন রকম ভাবে আর কি রাখা হয়েছে ইচ্ছা করে, যেটা একদম সার্কেল একটা সার্কেল বোঝায়, দারুণ লাগে। আমার মনে হচ্ছে আমি একটা কাপড় ফাপড় দিয়ে টুকটুক টুকটুক করে মুছে ফেলি। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। আমরা খাবারে কি অর্ডার দিয়েছি? তো এই মুহূর্তে আমাদের খাবার চলে এসেছে, আচ্ছা স্টিম রাইস আর চিকেন কারি। দেখো মুকুন্দ কি করেছে, কতগুলো প্লেট অর্ডার করেছে। একটা এটা হচ্ছে মাশরুম, মাশরুম গ্রেভি, একটা ডাল ভাজা, তারপরে এখন আবার অর্ডার করেছে আলু জিরা। এটাই খাবে। এই আলু জিরা টেস্ট কেমন? হ্যাঁ ভালোই। শুধু টমেটোটা একটু কিচমিচ করে দিয়েছে। টমেটোটা কিচমিচ করে দিয়েছে না? আচ্ছা। এক ঘন্টা আমরা অলমোস্ট গল্প দিলাম, তো এই মুহূর্তে আছি হোটেলের মধ্যে। এখান থেকে আমরা এখন এই মুহূর্তে বেরোবো। তা আমাদের এখনও 296 কিলোমিটার আমাদের পথ, 296 না, হ্যাঁ 286 কিলোমিটার পথ বাকি। কটায় পৌঁছাবো সন্দীপ? 12টা। চলো এবার দেখি যেটুকুনি পারা যায়। আর এখন তো সন্ধে হতে এসছে, আমি ঠিকঠাক মতো কেউ আমরা টানতেও পারবো না, কারণ সুপার বাইক যতটা পাওয়ার হয় কিন্তু ততটাই লো ক্যাপাসিটি হয় এই লাইটে। এই মুহূর্তে আছি বারাণসী থেকে 150 কিলোমিটার পেছনে। তো ট্যাঙ্কি আবার ফুল করলাম, রেঞ্জ আসছে মোটামুটি। কত রেঞ্জ আসছে কত আমাদের ফুল ট্যাঙ্কিতে? মোটামুটি 250 কিলোমিটার যাচ্ছি। 250 বেশি? আচ্ছা আমি 250 ভরে নিচ্ছি। আচ্ছা কিন্তু আমি দেখলাম 270-275 এরকম। তো যাই হোক, কারণ আমরা যখন ভরছি একসঙ্গেই তখন তিনজনাই ভরছি, যাতে টাইমটা নষ্ট না হয়। তো যাই হোক, আর একটু আমাদের ফুয়েলের জন্য নিয়ে নিলাম জল। তো দেখা যাক কটায় পৌঁছই। ওইদিকে শীত জল তো মোটামুটি মানে এক ঘুমোর হয়ে গেছে, তো বলছে আসো ভালো লাগছে না একা। ঠিক আছে চলো, ভিডিও এমনিতেই বড় হয়ে গেছে। বারাণসী থেকে আর অ্যাপ্রক্সলি 70 কিলোমিটার দূরে আছি। সেই সকালবেলা এই আমাকে স্কট করে নিয়ে যাচ্ছে স্কর্পিওটা, সকালবেলা আসার কথা বর্ধমান থেকে, সেই গাড়ি আমাকে এখন ধরেছে। তাও আমি এতবার করে দাঁড়িয়েছি বলে এই গাড়ি আমাকে ধরতে পেরেছে, এখন স্কট করে নিয়ে যাচ্ছে। তুমি যে আমার তুমি আর তো কারো না, আমায় ভুলবে না, এই কথা ভুলবে না, মন আমার এক নতুন মস্তানি শিখেছে। হায়া কেমন লাগলো গানটা একটু জানিও। তো ফাইনালি হোটেল পৌঁছালাম 11:45 মিডিলে দু জায়গায় বৃষ্টি হয়েছিল অনেকক্ষণ ধরে দাঁড়াতে, তারপর আর লাস্টে আর মানে ধৈর্য মিললো না, তারপরে বৃষ্টিতে কোনো রকম ভিজেই চলে আসলাম। আর এই হচ্ছে হোটেল আলকা প্যালেস। এটা হচ্ছে একদম রোডের, এই যে রোডের পুরো পাশেই। আর এখানে আমাদের সারাদিন ধরে একজনের সাথে যে দেখা হয়নি সেই ব্যক্তি, এই হচ্ছে শীত জল। তো একদম কালকে থেকে একসঙ্গে হবে। তো বন্ধুগণ আমাদের খাওয়া হয়ে গেছে, আর এত খিদে পেয়েছিল যার জন্য ভিডিও শেষ করতে পারিনি। আর স্নানটাও করে নিয়েছি, একদম ফ্রেশ লাগছে, এখন শুধু ঘুমানোর পালা। আর আজকে তোমরা কেমন লাগলো? স্পিডটা যেটুকুনি পেরেছি তুলেছি খুব ভালো, মানে আমারও নিজেরও এক্সপিরিয়েন্স খুব দারুণ লাগলো স্টক সাইলেন্সারের সঙ্গে। তো কালকে দেখা যাক কালকে কত দূর কী হয় যমুনা এক্সপ্রেস। কালকে আরও বেশি এক্সাইটেড,
তো আমরা যে হোটেলে আছি ওখান থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম, একটা থালি, থালিটা প্রচন্ড 120 টাকা ভেজ থালি, ওর মধ্যে 4টে রুটি, একটু রাইস আর একটা ডাল আর একটা পনিরের সবজি, তা এটা দারুণ ছিল 120 টাকায়, অবশ্যই তোমরা খেতেই পারো। আর মেন যে এই হোটেলে থাকার সুবিধা হচ্ছে একদম রোডের পুরো পাশে। তো যাই হোক, ভিডিও বেশি বড় করবো না, এমনি লেন্দি হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই একটু তোমাদের সাপোর্ট চাই। তো দেখা হচ্ছে আবার কালকে নেক্সট ভিডিওতে। ওকে, বাই বাই।